আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে আমি প্রত্যেক মানুষকে ডাক দিব তার ইমামের নাম ধরে। জালালউদ্দিন সুয়ুতি ব্যাখ্যা করে, হে পৃথিবীর মানুষ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে এমন কিছু মানুষ থাকবে যারা মাযহাবদের ইমাম, তরিকতের ইমাম, বেলায়েতের ইমাম, মুহাম্মদ আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির মানুষ যারা পৃথিবীর জমিনে আপন আপন মাজার শরীফে জিন্দা শুয়ে রয়েছে, আল্লাহ মুহাম্মদ আলী শাহর নাম ধরে ডাক দিবে, হে মুহাম্মদ আলী ওঠো, হে মুহাম্মদ আলী ওঠো, আসো তোমার ভক্তদেরকে নিয়ে আসো, হে মুহাম্মদ আলীর ভক্তগণ, গৌসে পাকের ভক্তগণ, গৌসে মাঝভান্ডারির ভক্তগণ, আল্লামা তাহেশার ভক্তগণ, তৈয়বশার ভক্তগণ, ইমাম হুসাইনের ভক্তগণ, মাওলানা আলীর ভক্তগণ, আসো হাশরের ময়দানে আজ উপস্থিত করা হবে, তোমরা জান্নাতে প্রবেশ করবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। পবিত্র ইশারের নামাজের পরপরই তাকরীর পেশ করেছেন আপনাদের সকলের সুপরিচিত হযরতুল আল্লামা জনাব মাওলানা মাহবুবুল হক নূরে বাংলা আল কাদরী সাহেব। সুলতানে কারবালা কো হামারা সালাম, ও জানানে মুস্তফা কো হামারা সালাম হো। সকলে উচ্চস্বরে বলি মারহাবা। মহান আল্লাহ পাক জাল্লা শানুহুর দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালোবেসে মায়া করে, মহাব্বত করে আজকের এই পবিত্রতম স্থানে, পবিত্রতম জায়গায় যে মসজিদে আমরা দাঁড়িয়ে রয়েছি, আপনারা বসে রয়েছেন, এই মসজিদও পবিত্র, মাজারে যিনি রয়েছে তিনিও পবিত্র, মাজারও পবিত্র, আজকের ওয়াজ মাহফিলও পবিত্র, হুজুরের জীবনীও পবিত্র, আলোচনাগুলোও পবিত্র, আপনারাও সকলে পবিত্র। উচ্চস্বরে বলুন মারহাবা। এই পবিত্রতম জায়গায় আল্লাহ পাক আমাদের সকলকে এই বৃষ্টির ভিতরে, এই বিভিন্ন ফেতনা ফাসাদের যুগে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ওলিদের, যেই ওলিদের শানে আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, আমার এমন কিছু বান্দা আছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যাদের দুনিয়ার জমিনে কোনো ভয় নাই, আখেরাতের জমিনের মধ্যে কোনো ভয় নাই, শুধু দুনিয়া এবং আখেরাতে নয়। মুফাসসিরিন কিরাম এই আয়াতের ব্যাখ্যা করেন, দুনিয়া এবং আখেরাতের মধ্যবর্তী স্থান হলো কবর, কবরও এদের কোনো ভয় নাই, হাসরও ভয় নাই, মিজানও ভয় নাই, পুলসুরাতও ভয় নাই। সকলে উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সেই মাজারে পাক ওলি আল্লাহদের কাছে সংস্পর্শে মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, গর্ত খই হামনশিনি বা খোদা গণশিনি দার হুজুরে আউলিয়া, তুমি কি খোদার দরবারে বসতে চাও, তুমি কি আল্লাহ তাআলার দরবারে বসতে চাও, যাও ওলি আল্লাহর দরবারে, সেখানে বসা মানে খোদার দরবারে বসা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কালামুল্লাহ শরীফ মহাসাগর, সেই সাগর গ্রন্থ থেকে একটি টুকরা আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এটা শুনলে জানতে পারবেন আমরা কেন আল্লাহর ওলির দরবারে আসি, এদের কাছে আসলে লাভ হয় কি, এদের দরবারে আসলে কি লাভ হবে। এই আয়াতে কারিমায় প্রমাণ করে দিবে মৃত্যু রাত পর্যন্ত আমাদের আল্লাহর ওলিদের সঙ্গেই থাকতে হবে। সকলে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সূরাতুল বনি ইসরাঈলের ভিতর, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা নাদউ, ওই দিন আল্লাহ তাআলা সকলকে ডাক দিবে,
কুল্লা উনাসিন, প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা ডাক দিবেন বি ইমামিহিম, তার ইমামের নাম ধরে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহ, তিনি প্রায় আজ থেকে 500 বছর পূর্বে, প্রায় 557 বছর পূর্বে তিনি ইন্তেকাল করেছেন। এখন যে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় রয়েছে, এই মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় শত শত বছর পূর্বের, এই মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের 500 বছর আগেও জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাই এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাই তার তাফসীরের ভিতর বলেছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে আমি প্রত্যেক মানুষকে ডাক দিব তার ইমামের নাম ধরে। জালালউদ্দিন সুয়ুতি ব্যাখ্যা করে, হে পৃথিবীর মানুষ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে এমন কিছু মানুষ থাকবে যারা মাযহাবদের ইমাম, তরিকতের ইমাম, বেলায়েতের ইমাম, মুহাম্মদ আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির মানুষ, যারা পৃথিবীর জমিনে আপন আপন মাজার শরীফে জিন্দা শুয়ে রয়েছে, আল্লাহ মুহাম্মদ আলী শাহর নাম ধরে ডাক দিবে, হে মুহাম্মদ আলী ওঠো, হে মুহাম্মদ আলী ওঠো, আসো তোমার ভক্তদেরকে নিয়ে আসো, হে মুহাম্মদ আলীর ভক্তগণ, গৌসে পাকের ভক্তগণ, গৌসে মাঝভান্ডারির ভক্তগণ, আল্লামা তাহের শাহর ভক্তগণ, তৈয়বশার ভক্তগণ, ইমাম হুসাইনের ভক্তগণ, মাওলা আলীর ভক্তগণ, আসো হাশরের ময়দানে আসো, উপস্থিত করা হবে, তোমরা জান্নাতে প্রবেশ করবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। চিৎকার মেরে বলুন মারহাবা। এজন্য ওলির দরবারে আসতে হবে, ওদেরকে ভালোবাসতে হবে, ওদের ওরস মাহফিল করতে হবে। আমরা আপনারা আজকে ওরস করে ঠকেন নাই, মাহফিলের ব্যবস্থা করে ঠকেন নাই, টাকা খরচ করে ঠকেন নাই, কারণ হাশরের ময়দানে ওনাদের কি আমাদের ইমাম বানিয়ে ডাক দেওয়া হবে। ওই দিন ওনাকে যারা ভালোবাসে ওই ডাকে তার পিছে পিছে ঘুরবে। সকলে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বলা হয় অলিরা মরে না শুধু জিন্দা রয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন অলিরা মরে না শুধুই জিন্দা রয়, অলিরা মরে না শুধুই জিন্দা রয়, অলিদের জবানে অলিদের জবানে আল্লাহ কত কয়, অলিরা মরে না শুধুই জিন্দা রয়, অলিরা মরে না শুধুই জিন্দা রয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ভাই, রে মোহাম্মদ আলী শাহ রহমাতুল্লাহের মাজারের ভক্তবৃন্দ, রে সুন্নি বাবারা, বুখারী শরীফের মধ্যে এমন একটা হাদিস শরীফ আছে, বন্ধু হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله قال من عادى لي وليا فقد اذنته بالحرب وما تقرب الي عبدي بشيء أحب إلي مما أفترضت عليه وما يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه، فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويد التي أبطش بها ورجله التي يمشي بها. চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ।
আমার বন্ধুগণ, আরা যুবক ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ রে পৃথিবীর মানুষ, আমার অলির সঙ্গে শত্রুতা কইরো না, আমার অলির সঙ্গে দুশ্মনী কইরো না। কেননা অলিদের সঙ্গে যারা দুশ্মনী করে গো, স্বয়ং আল্লাহ আমি যুদ্ধ ঘোষণা করি। আরো জোরে, আরো জোরে। কেন আল্লাহ বলেছে? আল্লাহ বলেছেন, আমার ওই সমস্ত বান্দারা, ওয়ামা তাকাররাবা ইলাইয়া আব্দি বিশাইইন, ফরজ ইবাদত করে, ফরজ ইবাদতের পর আমি আল্লাহর নফল ইবাদত করে, যার কারণে আমি আল্লাহর কাছাকাছি হয়ে যায়, আমি আল্লাহর কাছাকাছি হয়ে যায়। ইয়াজালু আব্দি ইয়াতাকাররাবু ইলাইয়া, আমি আল্লাহর বেশি কাছাকাছি হয়ে যাই, যার ফলে কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহা, চিল্লায় বলেন আল্লাহু আকবার, ওই ব্যক্তির কান আমি আল্লাহর কান হয়ে যাই। এ আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলাকে এই সরজমিনে কোনো বান্দা যদি ডাকে, আমার আল্লাহ শোনে কি শোনে না? আস্তে আস্তে যদি ডাকে, আমার আল্লাহ শোনে কি শোনে না? মনে মনে যদি ডাকে, আমার আল্লাহ শোনে কি শোনে না? পানির নিচে যায় যদি ডাকে, আমার আল্লাহ শোনে কি শোনে না? ইউনুস নবী একজন নবী আছে রে বন্ধু, ইউনুস নবী যা ছিলেন এইভাবে জালিমদের ভয়ে অত্যাচারে সইত না পেরে, এবার ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি রওনা করলেন অন্য একটি দেশে। দেশে যাওয়ার পরে একটা জাহাজের উপর উঠল, এমন সময় মাছ বরাবর যাইয়া জাহাজটা বন্ধ হয়ে যায়। রে বন্ধু, ওই জাহাজটি বন্ধ হয়ে যাওয়ার পর আমার ভাইরা লম্বা ঘটনা, লটারি দিল, এই জাহাজের মধ্যে নাকি আল্লাহর হুকুম অমান্যকারী একজন ব্যক্তি আছে, এইটা লটারি দিয়া বাইর করতে করতে বারবার নবী ইউনুসের নামটা বেজে যায়। এরপর ইউনুস নবী নিজের ভুল নিজে বুঝতে পেরে, এটা তার কোনো ভুল হয় নাই, তারপরও নিজের নিজের দোষারোপ করলেন, বললেন আমি আল্লাহর ওই বান্দা। এবার ইউনুস নবী নিজে নিজে নদীতে লাভ দিলেন, লাভ দেওয়ার পর আমার আল্লাহ ডাক দিলেন, হে সমুদ্রের বিশাল মাছ, যাও আমার ওই বন্ধু ইউনুস নবীরে গিলে ফেল। চিল্লা বলেন সুবহানাল্লাহ, একটা মাছ আইসা ইউনুস নবীরে গিলে ফেললো। ইউনুস নবীরে গিলে ফেলার পর ওই মাছটারে আর একটা মাছ আইসা আবার গিলে ফেললো। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এরপর ওই মাছটা চলতে চলতে আটলান্টিক মহাসাগরের দিকে যায়া গভীর সাগরের নিচে বাইজা গেল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফিজিরের মাধ্যমে মাছের উপর চর পরাইয়া দিল। চিল্লা বলেন আল্লাহু আকবার। আরে পৃথিবীর মানুষ, আমার আল্লাহ নবীর তো পরীক্ষা করছে, তো করছে, পৃথিবীর মানুষকে জানাই দিলেন, পৃথিবীর মানুষ গহীন সাগরের তলে যে যদি আমি আল্লাহরে ডাকো, আমি আল্লাহও তোমাদের ডাক শুনবো। ইউনুস নবী গহীন সাগরের নিচে আল্লাহর দরবারে হাত বানাই দিলেন, ওই গহীন সাগরের নিচে ইউনুস নবী যখন ডাক দিলেন, আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমার আল্লাহ কল ব্যাক করলেন সাথে সাথে। আরে বন্ধু, আল্লাহ বলে আমি আমার বান্দা যে সমস্ত বান্দারা আমি আল্লাহর নফল ইবাদত করে, আমি আল্লাহর কান হয়ে যাই, ওই ব্যক্তির কুদরতি কাজ। সুবহানাল্লাহ। এই জন্য কলসি পাত্রে বাংলাদেশের জমিন থেকে ডাক দিলে শোনে, খাজা গরিবে নওয়াজরে যদি বাংলার জমিন থেকে ডাক দেয়, শুনে কি শোনে না? জোরে বলুন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ।
মুহাম্মদ ওয়ালা সিল্লায় বলেন মারহাবা। আল্লাহর ওলিরা মৃত্যুর পরে, কবরে যাওয়ার পরে, মাজার হওয়ার পরে মাজারের ভিতর থেকে ভক্তদের আওয়াজ শুনে, জোরে বলুন সুবহানাল্লাহ। এর একটি দৃষ্টান্ত আপনাদেরকে দিচ্ছি, যেটা জ্বলন্ত প্রমাণ আজও শুধু বাংলার মানুষ নয়, সমগ্র বিশ্বের মানুষ যার দিকে তাকিয়ে রয়েছে। এরকম একটি মাজার সিরিয়ার দামেস্কের মাউন্ট কাশিয়নের পাদদেশে আকরাদে আইয়ুবী নামে একটি গ্রামে হযরতে বাবা শেখ আইয়ুব তাহের কুর্দি রহমাতুল্লাহ আলাইহির মাজার অবস্থিত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিভাবে অবস্থিত? তার মাজারের পিছন থেকে, তার মাজারের পিছন থেকে যেখানে পা মুবারক রয়েছে, ওই মাজারের পিছন থেকে তার ডান পা মুবারক বের হয়ে এখনো দুনিয়ার মানুষকে দেখা দিচ্ছে। ওলিরা মরে না, ওলিরা জিন্দা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। পরবর্তীতে সেই দামেস্কের মানুষেরা ওনার পাটা এত চেষ্টা করলো ভিতরে ঢোকার জন্য, কিছুতেই ভিতরে ঢুকাইতে পারলো না। অবশেষে আয়না দিয়া ঘেরাও করে মোটা কম্বল দিয়া তার পাটা ঢেকে দিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ তার এই পা মুবারক দেখার জন্য দামেস্ক নগরে জিয়ারত করতে যায়। তার এই পা মুবারক দেখে অনেক বিধর্মীরা মুসলমান হয়েছে, অনেক বেয়াদবে রসুল সুন্নি হয়েছে। যারা ওলিদেরকে বিশ্বাস করতো না, তারাও ওলিদেরকে বিশ্বাস করা শুরু করে দিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি একজন সত্যিকারের মহান আল্লাহর ওলি, সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কোনো ওলিদের মধ্যে কোনো তারতম্য নাই। আল্লাহ বলেন সব ওলিরা আমার বন্ধু, সব ওলিদের পাওয়ার আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন সকলকে দিয়ে থাকি। যারা নফল ইবাদত করেছে তাদের কান আমি আল্লাহর কান হয়ে যায়, তাদের হাত আমি আল্লাহর হাত হয়ে যায়, তাদের জবান আমি আল্লাহর জবান হয়ে যায়, তাদের পা আমি আল্লাহর কুদরতি পা হয়ে যায়। তারা যেই পা দিয়ে হাঁটে ওই পা আমি আল্লাহর কুদরতি পা হয়ে যায়। সকলে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই সময় সিরিয়ার জনগণের কাছ থেকে জানা যায়, তুর্কিরা যখন সিরিয়া বিজয় করেছে, আক্রমণ করার পরে মিদহাক পাশা নামে জৈনক এক ব্যক্তি গভর্নর হিসাবে নিযুক্ত হয়। তিনি দামেস্ক শহর ভ্রমণ করে দেখছিলেন, হঠাৎ করে তার নজরে পড়ল হযরতে এই সেই আইয়ুব, যার নাম হযরতে আইয়ুব কুর্তুবী রহমাতুল্লাহ আলাই। এই তার মাজারটা দেখলেন, দেখার পরে একটু মনে কইল তিনি তার মাজারে যায় প্রবেশ করবে। তাকায়া দেখে সেই মাজারে তিনি সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইয়ের সাথে যুদ্ধে অংশগ্রহণ করে তিনি শহীদ হয়েছে। এটা দেখে মিদহাক পাশা জৈনিক বেয়াদব তিনি বলেছিলেন, এখানে যিনি শুয়ে রয়েছে তিনি একটা চোর, তিনি একটা গুন্ডা, তিনি একটি ডাকাত, তিনি বেদায়াতি। সকলে চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। সেই বেয়াদব মালাউন এই কথা বলতে দেরি, এই কথা বলতে দেরি, মাজার থেকে হযরত তার পা মুবারক উঠাইতে দেরি হয় নাই। পা মুবারক উঠানের সাথে সাথে মাজার ফেটে গেল, পা মুবারক বাহির হয়ে ওই বেয়াদবকে এমন একটি লাথি দিল, এক লাথি বেয়াদব মৃত্যুবরণ করলো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ওলিদের ক্ষমতা আছে না নাই? ওলিরা মরা না জিন্দা? আমাদের বিশ্বাস হয় কি হয় না? ডাইন হাত তুলে আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর, না ইয়া গৌসাল আজম, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলা
আরো জোরে বলুন কে বলেছেন, চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। মাজারে আয়েশা যখন আরজি দিবেন আপনার আরজি উনি শুনবে, আল্লাহ তাআলার কুদরতি ক্ষমতা বলে, আল্লাহ তাআলার কুদরতি ক্ষমতা বলে। যেইভাবে গাউসুল আজম দস্তগীর পীর লাসানি পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনও ভক্তদেরকে সাহায্য করে, ওইভাবে যারা গৌসে পাকের প্রেমিক ওই সমস্ত অলি আল্লাহরাও তার নিজ ভক্তদেরকে সাহায্য করতে পারে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।